আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদের খুবই 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 সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখাবো। তো যে বাড়িটা চাইলে আপনি একতলাও করতে পারেন, আবার চাইলে দোতলাও করতে পারবেন। খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন এবং কম খরচে একবার মনের মতো করে ডিজাইন, একটু খুব আধুনিকভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনাদের পছন্দ হয়, এবং ভিতরের প্ল্যানিংটাও সুন্দরভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। তো প্রথমে আমি এই বাড়িটার সম্পূর্ণ বাহিরের ডিজাইনটা আপনাদের ঘুরে দেখাবো, তারপর এটার ভিতরের ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান দেখাবো, কোথায় রুম আছে, কী পরিমাণ মাপ আছে, কতগুলো জায়গা আছে, এবং এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার কেমন খরচ পড়বে, এবং দোতলা করলে আপনার কেমন খরচ পড়বে, সেই সম্পর্কে একটা সুন্দর আইডিয়া দিয়ে দেবো এবং ধারণা দিয়ে দেবো। সো আপনি দেখেন, প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো, তারপর এটার ভিতরে ডিজাইন দেখাবো, তারপর এটার জায়গার পরিমাণ খরচ সব কিছু নিয়ে আলোচনা করবো। দেখেন, এটার আপনি কিন্তু আমি দুই পাশে আপনাদের বাউন্ডারি ওয়াল দিয়ে দেখিয়েছি, আপনি চাইলে তিন পাশে বা চার পাশে বাউন্ডারি ওয়াল দিতে পারবেন এরকমভাবে। সো আমি এক পাশে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। সো আপনি দেখেন, বাউন্ডারি দেওয়ার পরেও কিন্তু বাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন। সো দেখেন, অলরেডি আমি এটার বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখিয়েছি। তো চলুন এখন আমরা এটার ভিতরে ডিজাইন দেখবো। ভিতরে খুব সুন্দরভাবে এটার ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, সেটা দেখবো, তারপর এটার জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এখন আমরা ভিতরের সম্পূর্ণটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। চলেন এটা আপনাদের এখন খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলে তারপর ভিতরে কী কী আছে দেখা যায়, আপনি বুঝতে সুবিধা হয়। উপর থেকে ছাদ খুলে ফেলছি, তো ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ। সো এখানে ওয়াল থাকবে, এখানে নিজেদের গেট থাকবে, এখানে প্রবেশ করবেন, এবং দুই পাশে দেখেন বসার জন্য খুব সুন্দর জায়গা আছে, এখানে বসতে পারবেন, আড্ডা মারতে পারবেন। এবং ভিতরে ঢোকার পর দেখেন এখানে হচ্ছে সিঁড়ি রুম। সো আপনি যদি উপরে এক ইউনিট করেন, সেক্ষেত্রে এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠে যেতে পারেন আলাদাভাবে, অথবা চাইলে এটাকে এখানে এই ওয়ালটা না রেখে পুরোটাকে ওপেন রেখেও এটা ভিতর দিয়েও করতে পারেন এবং ভাবে ডিজাইন করা হয়েছে। এবং এই ধরে যদি আপনি ভিতরে ঢুকবেন, তো ভিতরে ঢোকার পর দেখেন হাতে ডান পাশে আর বাম পাশে দুই পাশে রয়েছে দুইটি রুম। সো হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন এই রুমটি। এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর এবং বড় সড়ো একটি টয়লেট। এবং হাতের বাম পাশে রয়েছে আরেকটি রুম এই রুমটি, এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এটা আপনি মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে অন্য কোনো বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং হাতে পিছনে দেখেন বামে আরেকটি রয়েছে, এখানে রয়েছে ড্রয়িং রুম, অর্থাৎ আপনার মেহমান আসলে এখানে ঢুকবেন, ঢোকার পর চাইলে এখানে পর্দা লাগিয়ে দিতে পারেন, এটাকে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করবেন। এবং হাতের এই পিছনে আরও দুইটা রুম রয়েছে, এই একটি রুম এবং এই একটি রুম। অর্থাৎ হাতের বাম পাশের রুমটি হচ্ছে অ্যাটাচ রুম টয়লেট সহ একটি রুম। সো আপনি চাইলে এটাকে কমন টয়লেট করতে পারেন, আবার চাইলে অ্যাটাচও করতে পারেন। এবং এই পাশে রয়েছে আরেকটি রুম, এই রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট। এবং এখানে হচ্ছে রান্নাঘর, এখানে রান্না বাড়া করবেন, দেখেন আপনি চুলা বসানো আছে, তারপরে এখানে সিঙ্ক বসানো আছে, এবং এখানে হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবেন। সো একসাথে যদি থ্রিটা দেখতে পারেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখেন চারপাশে রয়েছে চারটি রুম, দুইটা টয়লেট, এক টয়লেট, তিনটা টয়লেট, রয়েছে রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং, এবং দুইটা বারান্দা, উপরে ওঠার সিঁড়ি, পোর্চ। এবার যা একটা বাড়িতে আপনার যা যা প্রয়োজন এখানে সব কিছুই রয়েছে। এবং চাইলে আপনি কিন্তু এখানে দুইটা টয়লেট এখানে করে এখানে একটা রান্নাঘর করতে পারেন,
অথবা এখানে পুরোটা একটা রান্নাঘর করে এখানে দুইটা টয়লেট করতে পারেন, অথবা যেভাবে আপনার মন মতো করে জিনিস বা প্ল্যানিং সামনে ডিজাইন সেম রেখে মন মতো করে করে নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই বাড়িটা ড্রয়িং কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি ভিডিওতে বলে দেবো। সো এই হচ্ছে এই বাড়িটা 3D ডিজাইন। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যানটি দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো। দেখেন এটার 1, 2, 3 ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি তিনটা ফ্লোর প্ল্যানই আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখেন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান, দেখা যাচ্ছে সামনে পোর্চ, পোর্চটা এখান থেকে এই পর্যন্ত আছে 12 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট হবে, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট, এবং এখান থেকে ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পরে হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ির মধ্যে উঠবেন, এবং এটা হচ্ছে দরজা। এবং দেখেন এখানে চাইলে আপনি কিন্তু পর্দা লাগাতে পারেন অথবা ওয়াল দিয়ে ডিজাইনও করতে পারেন, এমনভাবে করা হয়েছে। এবং এখানে হচ্ছে বেডরুম 1, এটা আছে 12 ফিট বাই 11 ফিট, এবার মোটামুটি স্ট্যান্ড আছে একটি রুম। এবং এই পাশে হচ্ছে বেডরুম 2, এটাও রয়েছে 12 ফিট বাই 11 ফিট, এবং এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট 9 ফিট বাই 4 ফিট, এবার বিশাল বড় একটি টয়লেট। এবং চারিটার ভিতরে আপনি কিন্তু হচ্ছে আপনার বাথটাবও বসাতে পারবেন। এবং এই পাশে রয়েছে দেখেন আরও বারান্দা 8 ফিট বাই 3 ফিট, এবং এই পাশে একটি বারান্দা, এটাও 8 ফিট বাই 3 ফিট, এবং পিছনে রয়েছে বেডরুম আরেকটি 3, এটা আছে 13 ফিট বাই 11 ফিট, এবং বেডরুম 4ও রয়েছে 13 ফিট বাই 11 ফিট, এটা বেডরুম আর একটু বড়, বেশি বড়, আর 1 ফিট করে বড় আছে। রয়েছে টয়লেট 2 4 ফিট বাই 9 ফিট, এবং টয়লেট 3 রয়েছে আপনার 3 ফিট 11 ইঞ্চি বাই 9 ফিট। সো এবং এখানে রয়েছে দেখেন ড্রয়িং রুম, আমি ড্রয়িং রুম এখানে একটা পর্দাটা নিয়ে বা ওয়াল দিয়ে ভাগ করেছি। সো সেক্ষেত্রে এখানে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 12 ফিট 5 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট, এবং ডাইনিং রুমটা আছে এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 14 ফিট 2 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট। সো এ হচ্ছে এটার টোটাল ফ্লোর প্ল্যানটি। তো এখানে দেখেন দৈর্ঘ্য আছে এখান থেকে এই পর্যন্ত আছে 36 ফিট। তো আপনার জায়গা যদি আপনার একটু কমও থেকে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন। এবং এই পাশে রয়েছে 37 ফিট, অর্থাৎ 37 ফিট 1 ইঞ্চি, 37 ফিট 1 ইঞ্চি জায়গায় দিকে। এবং যদি আপনি বারান্দা বাদে করেন সেক্ষেত্রে 33 ফিট 8 ইঞ্চি। সো এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কয়টা কলাম লাগবে সেটা দেখেন, 4, 8, 12, 16টা মূল কলাম লাগবে এই বাড়িটা তৈরি করতে গেলে, এবং 2টা পোর্চের কলাম লাগবে সামনে। এবং আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এটা ওয়ার্কিং ড্রয়িংটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কোথায় কী পরিমাণ মাপ আছে। দেখেন এখানে পোর্চের মাপটা একটু ভুল আছে, বাট 7 ফিট হবে এখান থেকে দিয়েছি। সো এটা হচ্ছে এটার ওয়ার্কিং ড্রয়িং, কোথায় কী মাপ আছে দেখলে বুঝতে পারবেন। সো এবং এটা হচ্ছে এটা দরজার মাপের প্ল্যান। তো দরজার মাপগুলো আছে, বেডরুমগুলো দরজা আছে 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং টয়লেটগুলো আছে 1.5 ফিট বাই 2 ফিট করে, রান্নাঘরটা আছে 3 ফিট বাই 4 ফিট, এগুলো সবগুলো স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা টয়লেট। সো আপনি চাইলে এই মাপে রাখতে পারেন, সেক্ষেত্রে রুমগুলো আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস হবে। এবং দরজাগুলো আছে মেন দরজা বেডরুম 1, ডোর 1 যেটা এটা আছে 4 ফিট বাই 7 ফিট, এবং ডোর 2 রয়েছে আপনার 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, এবং ভিতরে রয়েছে বেডরুম ডোর 3 অর্থাৎ বেডরুমগুলোর, এগুলো 3 ফিট বাই 7 ফিট করে, টয়লেটগুলো রয়েছে 2.5 ফিট বাই 7 ফিট করে, এবং ডোর 5 অর্থাৎ বারান্দার এগুলো হচ্ছে স্লাইড ডোর। সো এই ডোরটা রয়েছে আপনার 5 ফিট বাই 7 ফিট। সো এই হচ্ছে টোটাল দরজা জানালা মাপের প্ল্যান। সো আমি তিনটা প্ল্যান আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনার যেটা পিন করে বই আকারে বের করে নিতে চান তাহলে এটা পিডিএফ ফাইলটা আপনাদের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে পিডিএফ ফাইলটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচার, ড্রয়িং, ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সো চলেন এখন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিব। ও আচ্ছা, এই বাড়িটা তো জায়গার পরিমাণটা তো আমি এখানে বলি না, এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন 1335 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় আপনার 3%, অর্থাৎ মাত্র 3% জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন। আমি আবারও বলছি, আপনার জায়গা যদি 3% থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করতে পারবেন। এবং এই বাড়িটা তৈরি করতে গেলে বর্তমানে কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দেবো। দেখেন এই বাড়িটা সেম টু সেম করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দেবো। তবে জায়গা, স্থানভেদ এবং মালামাল কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। আপনি যখন এই দেখেন এখানে কিন্তু পোর্চ রয়েছে, পোর্চের এখানে রয়েছে দরজা। সো আপনি এই দরজাটা এখানে হবে না, এই পাশে হবে, এই পাশে দিয়ে দেবেন। যেহেতু আমি সিঁড়িটা একটু ঘুরিয়ে দিয়েছি, আপনি সিঁড়ি চাইলে আবার ঘুরিয়ে আবার এই পাশে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু ইয়ে হবে। সো আপনি দরজাটা এই পাশে দিয়ে দেবেন। সো এই বাড়িটা সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। সো বর্তমান সময়ে সব কিছু দাম বেশি, তো বর্তমান সময়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা সেম টু সেম একতলা করতে গেলে আপনার খরচ পড়বে 24 লক্ষ টাকার মতো খরচ পড়বে। সো আমি আবারও বলছি, দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা সম্পূর্ণ কমপ্লিট করেন সেক্ষেত্রে 24 লক্ষ টাকার মতো খরচ পড়বে। সেক্ষেত্রে পোস্টটা কিন্তু যদি শুধু একতলাই করেন সেক্ষেত্রে কিন্তু পোস্টটা কিন্তু নিচে নেমে যাবে। তো নিচে নেমে যে কেমন হবে ডিজাইনার দেখতে যদি চান সেক্ষেত্রে কমেন্ট করেন। এবং এই বাড়িটা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা সেম টু সেম কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 40 থেকে 45 লক্ষ টাকার মতো। সো যদি 45 লক্ষ টাকা বাজেট নিয়ে আপনি নামেন তাহলে আশা করা যায় এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করে উঠতে পারবেন। সো এই হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব। কেউ যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে খরচ আরও বাড়বে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান
পিডিএফ ফাইল যদি প্রয়োজন হয় সেটাও সংগ্রহ করতে পারেন, এবং সম্পূর্ণ স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল সহ সম্পূর্ণ ডিজাইন বইও চাইলে সংগ্রহ করে নিতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান।